কাজ করে দিতে পারবি? কি কাজ? একটা দারাজ দিয়ে পার্সেল আইসা ওইটা কাইনে দিবি? না ভাই, আমি কোথাও যাইতে পারবো না। যাইতে লাগবে এক মিনিট, আইতে লাগবে এক মিনিট, এইটুকু পারবি না? না পারবো না, আমি অনেকটা খেলা দেখতে আসছি। তোর মতো ভাই থার থেকে না থাকা ভালো। মনে কর নাই। আচ্ছা 20 টাকা দিতে আসছি, তুই যাবি 10 টাকায়, আবি 10 টাকায়। ওতে হইতো না। ঘুষছাড়া কোন কাম নাই। আশেপাশে রাসিল্লা বাড়ি আছে? বাড়ি থেকে আসতে আমি জানি না, যাই দেখে আইস। আপা 20 টাকা লাগবো ইয়ে কইতে। কেমন আর 20 টাকা? প্রতিবারই তো এমন করিস, আমা লাগবে না। দুই দিন পর তো ঠিকই আছিস আপা, 100 টাকা আছে, 20 টাকা আছে, 10 টাকা আছে, 5 টাকা আছে। টাকা তো আমি তোরে দেয়, আম্মা তোরে দাও, আমার দেওয়া একই তো কথা। একই কথা, তাহলে তুই আমার কাছে চাও নাকি লেগে? আমি তো আমার দেওয়া লেগে তোর কাছে দিয়ে রাখছে টাকা। তোরে কইছিল তুই যাবি কি যাবি না? তো ডেলিভারি চার্জ 150 টাকা। 50 টাকা দিমন যা। ওই তো না, 80 টাকা দিমো। অনে হইবে না রে আপা, 100 টাকা দিমো লাস্টে, গেলে যা না গেলে না। আচ্ছা 100 টাকা দিস আর একটা মোজো খাওয়াইস। একই তো কত হইল হন। নিজের ঘরের বাইরে দিয়ে যদি কিছু আনাই তাহলে তাহা দেওয়া লাগে। এই ভাই থার থেকে না থাকা ভালো। এই জন্য তো কইলাম, মনে কর আমি নাই, এখন কারে দিয়ে আনাবি? আনা জাস্টাই গরম আইস, যা দিতে তোর টাকা যা। এই লাভের উপর লাভ। তো যদি আমার মতো ঘরে বসে ইনকাম করতে চান তাহলে এই উপায়টি অবলম্বন করতে পারেন। ঘরে বসে মাসে 4-5 হাজার টাকা ইনকাম করার সহজ মাধ্যম হলো বোনের কাছ দিয়ে এরকম টাকা নেওয়া। আমার বাইরে যাওয়া যাইবো না, টিভি দেখ। আম্মা ও আম্মা এ সারাদিন কে তো ওজালে একটু শান্তিতে থাকা যাইবো না। আমি কি হয়েছি তোমার বোলারে কইছি একটু যাই, আমার একটা পার্সেল আনিয়ে দিতে। 150 টাকা লাগবো, দুই দিন পর পার্সেল আনা লাগে তোর খালি? এখন তো সামান না, এটা ওটা কম কেনা লাগে না, এলাকায় যা আছে হি কিনে রাখতে পারতেছে না, খালি পার্সেল আনা লাগে। তারপর একটা আনিয়ে দিলে কি হয়? তুইও যে রহমের আর ওইটা হেরোমের। আমি যাইতাছি আনতে, তোমাকে কারো লাগবো না। যাই দুপুরের বেলা তুই যা খালি একবার, তাহলে তোর বোলারে কয় আইনা দিতে? যা ওর পার্সেলটা আইনা দে, 150 টাকা দাও। আচ্ছা দিমো নে, তাই এবার আইনা দে। কোন দিমুয়ানে নাই, তোমার কথা আমি জানি, তোমরা এখন কবা দিমু পরে কবা কই। দেখছো দেখছো কথা বলতে পারবা? তুই ওট রেডি, আমি দিতে আসি। আমিও রেডি হইতেছি, তুমি ওটা রেডি করো। দেখছো কত বড় মাথা মোটা। চাপা দিয়ে তোর 100 দে। আমার আবার কিসে? দেখছো আমায় না দিতে আসে 150? আল্লাহ, ওটা তো আমায় দিতে আসে, তুই না কইছে 100 টাকা দিবি? ও মা দেখো দি কি কইতেছে। তুই এই ডান হে পতরে টাকা দিতে আসি। ওর 100 না দিলে আমি যামু না। এই এটা আছে দুই দিন পর পে ডান বসে ডান বারে এটা লাগে, এরকম কাহিনী করবো। তুমি আর কিছু কইতে পারো না? কিছু আনতে দিলি ওই রকম করে, এইটা লাগবো সেইটা লাগবো, এইটা দেওয়া লাগবো ওইটা দেওয়া লাগবো। আমার দিয়ে আনা ওকে। আমার কি পার্সোনাল সেলসম্যান মনে করো? কালকে সন্ধ্যার সময় তোর ফুসকা এনে দিছি, তোর দাদা টাহা নেই নে। তুই যে 50-50 খাইলি তা? না তো আমি তোর ভাই, হইতে খাওয়াইছো। তাই আনছো কি হিসেবে? কোন খাওয়ার হিসাব আলাদা, আনানোর হিসাব আলাদা। এ তোর এখন হিসাব বিজ্ঞান বাদ দে, তুই এবার যা। রেডি হইতেছি, তাতে টাহা রেডি করো। টাহা আমি গোলাই খাওয়াই দেবো, সবকিছুতে টাহা টাহা। একা ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি পড়ার কাছে বসো। তোরে 1 মাস আগে পড়া দিছিলাম মনে আছে? আসলে আইনা দিয়ে ওই পড়া দিবি। 1 মাস আগে পড়া দিছিলাম মনে আছে? তোরে না কইছিলাম আমি যে কোনোদিন এই পড়া ধরবো? আজকেই ধরবি তুই? তাড়াতাড়ি ওইটা লইয়ে পড়তে বস, তোর খবর আছে? কিছুতে আমার লাগে না পারলি পড়তে বইবো খালি।